বিদায়ী বছরেও চিত্রনায়ক সাকিব খান ছিলেন ঢালিউডের আলোচনার শীর্ষে। সাকিবের আলোচনা সমালোচনার খেরো খাতায় ছিল সিনেমা এবং ব্যক্তিগত জীবন। এছাড়াও নবাগত চিত্রনায়ক সিয়াম অভিনয়ের জন্য এসেছেন আলোচনায়। এদিকে আলোচিত অভিনেত্রীদের মধ্যে দেবী সিনেমার জন্য জয়া আহসান এবং পোড়ামন টু এবং দহন সিনেমার জন্য পূজার অভিনয় বেশ প্রশংসিত করিয়েছে। 2018 সালের আলোচিত অভিনেতা অভিনেত্রীদের খবর জানাচ্ছেন ফাতেমা কাউসার। আলোচনা সমালোচনায় সবার শীর্ষে বিদায়ী বছর 2018-তেও ছিল সাকিব খান। বছরের শুরুতে অপু বিশ্বাসের সাথে বিবাহ বিচ্ছেদের কারণে উঠে আসে আলোচনায়। বিগত বছর মুক্তির তালিকায় থাকা সিনেমাগুলোর মধ্যে খুব বেশি ব্যবসা সফল সিনেমা নেই এই সুপারস্টারের। তবে আলোচনায় ছিল তার ক্যাপ্টেন খান, চালবাজ, নাকাব সিনেমাগুলো। এছাড়াও বছরের মাঝামাঝি এসে BFDC-তে সাংবাদিকদের উপর হামলা করে খবরের শিরোনাম হয়েছেন সাকিব। আপনিও ভূত বিশ্বাস করতে শুরু করেছেন? দেবী সিনেমায় মিসির আলী চরিত্রে অভিনয় এবং দেবী সিনেমার ব্যবসায়িক সাফল্যের কারণে বছরের আলোচিত অভিনেতার নামের তালিকায় উঠে এসেছে চঞ্চল চৌধুরীর নাম। পুরাতনের সাথে 2018 সালে আলোচনায় এসেছে নবাগত সিয়াম আহমেদ। নিজের প্রথম সিনেমা মুক্তির পরই দর্শকদের নজরে এসেছে সিয়াম। আর বছরের শেষের দিকে এসে দহন সিনেমা দিয়ে অভিনয়ে নিজের জাত চিনিয়েছেন এই অভিনেতা। ২০১৭ সালের মতো 2018 সালেও আলোচিত অভিনেত্রী তালিকায় রয়েছে উপবিশ্বাসের নাম। সাকিব খানের সাথে বিচ্ছেদ এবং দীর্ঘদিন পর আবারও অভিনয়ে ফিরে বছরের আলোচিত অভিনেত্রী তালিকায় রয়েছে তার নাম। জয়া আহসান শুধু এপার বাংলা নয়, নিজের সমান জনপ্রিয়তা ধরে রেখেছেন ওপার বাংলায়ও। বিদায়ী বছরে নিজের প্রথম প্রযোজিত সিনেমা দেবী দিয়ে আলোচনায় এসেছেন জয়া। ভিন্নধর্মী প্রচারণার কারণে সবার নজর কেড়েছেন তিনি। দেবী সিনেমা পেয়েছে ব্যবসায়িক সাফল্য। শিশু শিল্পী হিসেবে অভিনয় শুরু করা পূজা চেরি বর্তমানে চিত্রনায়িকা। 2018 সালে মুক্তি পেয়েছে তার দুটি সিনেমা। অভিনয় দক্ষতা এবং ব্যবসায়িক সাফল্যের কারণে বছরের আলোচিত অভিনেত্রী তালিকায় রয়েছে পূজার নামও। ফাতেমা কাউসার, নিউজ 24।